ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে এসালম গ্রুপ ও ভুয়া ঠিকানা কাগজে কোম্পানির নাম ব্যবহার করে চারটি প্রতিষ্ঠানের নামে 34,360 কোটি টাকা ঋণের ঘটনায় অর্থ পাচার হয়েছে কিনা সে বিষয়ে দুদক ও বিএফআইইউর তদন্ত চেয়ে আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ইসলামী ব্যাংকের গ্রাহক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সহ 5 জন এই আবেদন করেন। এ সময় 3টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আবেদনের সঙ্গে যুক্ত করা হয়। অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির গণমাধ্যমকে বলেন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান কর্মকর্তার কাছে এই আবেদন করা হয়েছে। আবেদনকারীর বাকি 4 জন হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবদুল্লাহ সাদিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী জায়েদ বিন আমজাদ ও অন্য শিক্ষার্থী শাইখুল ইসলাম রহমান। আবেদনে বলা হয়, আমরা নির্ম স্বাক্ষরকারীগণ ইসলামী ব্যাংকের নিয়মিত গ্রাহক। ব্যাংকটির বিভিন্ন শাখায় আমাদের অ্যাকাউন্ট আছে, আমরা সেখানে লেনদেন করে থাকি। সূত্রে উল্লেখিত পত্রিকার রিপোর্টে ইসলামী ব্যাংকের নিয়ম বহির্ভূত লেনদেনের প্রতিবাদ হয়েছে। জানামত ছাড়া ঋণ প্রদান, নাম সর্বস্ব কোম্পানিকে ঋণ প্রদানের সুনির্দিষ্ট অভিযোগ উঠে এসেছে ব্যাংকটির বিরুদ্ধে। রিপোর্টে বলা হয়েছে, উল্লেখিত সংখ্যার চেয়ে প্রকৃত অসাধু লেনদেনের পরিমাণ অনেক বেশি। এ ধরনের অসাধু লেনদেনে আর্থিক ব্যবস্থাপনা অধিকতর অস্থিরতা সৃষ্টি করতে পারে। এতে সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকসহ জনগণ ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার এসালম গ্রুপের 30,000 কোটি টাকা ঋণ নেওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমে প্রচারিত হলে আইনজীবী শিশির মনিরকে এই সংক্রান্ত প্রতিবেদনগুলো সংযুক্ত করে রিট আবেদন করতে বলেন হাইকোর্ট।